ওরে আসি, কোথায় গেলি তাড়াতাড়ি? আয়, কিছু বুঝলেন কুত্তা? হ্যাঁ দাদা, একটু মাঠে দিক থেকে ঘুরে আসি, আর ওই দিক দিয়ে পুকুরটাও হয়ে আসবো, আর দেখতে হবে পুকুরটাতে খাবারটাও আছে কিনা। মাছ ছাড়া পর থেকে তো একদিনও পুকুরটা মানে যাওয়াই হয়নি। চলেন কুত্তা, চলেন চলেন। দেরেদে লাঠি লেন ভেঙে গেল চাদুর ঠেং, দেখলি কেমন মজার খেল ও চাদুরে, দেখলি কেমন মজার খেল ও চাদুরে, দেখলি কেমন মজার খেল। আম গেল জাম গেল চুষ এখন আমরা, আম গেল জাম গেল চুষে এখন আমরা। ওর বাবার ঘরে সব বুঝে নিচ্ছে নাকি? তার পুকুরে মাছ ধরছে, খাসি পুকুর বেছে নাকি? বলা না কখনো মাছ ধরছিস? হ্যাঁ হ্যাঁ, এতে আবার বলার কি আছে গো, শখ করে একদিন দুটো মাছ ধরবো তা, তাহলে মাছ খাবার টাকাটা দাম উঠে চলে যাচ্ছে। কি গো, কার সাথে কথা বলছিলে? খুব হাসছো মনে হচ্ছে। আর কার সাথে? আমাদের মেয়ের সাথে। কালকে আমাদের বাড়ি জামাই মেয়ে বেড়াতে আসছে কয়েকদিনের জন্য। ও আচ্ছা আচ্ছা। এসেছিস মা, এসেছিস, আয় না ঘরে আয়। মা কো বাবা কত দেখতে হয়েছে না? বাবা কো? তোর বাবা একটু পুকুর বানে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আয় মা আয়। বাবা তোমাকে একটু বেগুন ভাজা দেবো। দেন বাবা দুটো মিষ্টি দিই। মিষ্টি দুইশো দেন। তরকারি হয়েছিল না, মিষ্টিটাও সেই, এরপর একটু যদি আমরা চাটনি থাকতো জমে যেত। মা আমরা চাটনি নাই। আচ্ছা, জামাইকে আমাদের ধ্বংস করতে এসেছে? হ্যাঁ, দেখতে তাকালো পেছি। আমি বলে তোমার কপালে ভাত জুটেছে, না হলে তোমাকে কে বিয়ে করতো? 2 বছর পর শ্বশুর এলাম, আর সামান্য আমরা চাটনি খেতে চাইলাম, আর সেটাও জুটলো না। আজ রাতে আমার খাবার সাথে আমরা চাটনি চাই, যদি না পেয়েছি চললাম সকালবেলায় বাড়ি। তুমি থাকো তোমার বাপের বাড়ি। হ্যাঁ গো, এতটা দেখছি মেয়ের বিয়েতে যা টাকা খরচ হয়েছে ওর থেকে বেশি এখন জামাই খরচ করাবে। কি আর করবে, জামাই যখন খেতে চেয়েছে 10টা নয় 5টা নয় একটাই মাত্র জামাই। তুই আর এই বিঘির জমি যাই যাক। 200 গ্রাম হোক 300 গ্রাম হোক বাজার থেকে আমরা নিয়ে আসো।
হ্যাঁ যেতে তো হবে। হ্যাঁ জামাইয়ের মুখে যা কথা শুনছি, যদি আমরা চাটনি না খাওয়াই, যদি না খাওয়াই তো আমাদের মেয়েকে তো ছেড়ে চলে যাবে। দেখি না হলে কাল সকালে বাজারে গিয়ে 200 গ্রাম আমরা নিয়ে আস। দাদা আমাকে 250 গ্রাম মতো আমরা দিন তো। 250 গ্রাম আমরা দিন, কাপের কাগজটা দিন। কোটের কাগজ নেই কিন্তু জমির দলিল আছে। কোন যুগে বাস করেন বলুন তো? এখন আমরা কিনতে হলে কোটের একটা পারমিশনের দরকার, যান ওটা করিয়ে নিয়ে আসুন। পারমিশন কোথায় করাবো? ওখানে দেখেন উকিল বাবু আছে, উকিল বাবুর কাছ থেকে পারমিশনটা করিয়ে নিয়ে আসুন। এই নিন 15 দিন পর এসে আমরা দোকান থেকে আমরা লিখ। উকিল বাবু আমি 250 গ্রাম আমরা দেবো। ওই দোকানদার বাবু বলল পারমিশন করা যাবে, তো আমাকে একটু পারমিশন করিয়ে দিন না। আচ্ছা 250 গ্রাম আমরা। হ্যাঁ। আচ্ছা আপনার দাগ নম্বরটা কত? 572। 572। আচ্ছা আপনার মোজাটা কোথায়? বেগুন বাড়ি। বেগুন বাড়ি। আপনার 250 গ্রাম আমরাতে মোট দাম লাগছে 2.5 বিঘা জমি। দুদিন পরে দোকানে এসে আপনার জমির দলিলটা দিয়ে 250 গ্রাম আমরা নিয়ে যাবেন। দুদিন? আরে মশাই, কত কত লোক 15 দিন 1 মাস ধরে অপেক্ষায় আছে। কত কত লোক 4-5 লাখ টাকা অ্যাডভান্স করে গেছে, তাও দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি না হলে 2 দিন পরেই নেব। তো আজব লোক। জামাই ও জামাই, আমার কথা দেখছে না, কোনো মূল্যই নাই। যেই দিন থেকে এসছি সেই দিন থেকে বলছে আমরা চাটনি খাবো, আমরা চাটনি খাবো, কারো কথা কানে যাচ্ছে না। শুনুন শ্বশুরমশাই, আপনাকে একটা খোলাখুলি কথা বলছি, হই আমরা চাটনি খাবেন আর না হলে আপনার মেয়ের সাথে দিবস নেবেন। ভাত খাবে না ইয়া খাবে? ও দাদা আমাকে 250 গ্রাম আমরা দিন। দেখি জমি দলিলটা। এ কি, এ তো মাত্র 2.5 বিঘা জমির দলিল। আপনি জানেন না আমড়ার দাম এখনো বেড়ে গেছে? এ কি, আমড়া নিতে গেলে তো আপনাকে এখনো 1.5 বিঘা জমি লাগবে। আপনাকে 250 গ্রাম আমড়া নিতে গেলে 4 বিঘা জমি লাগছে। দাদা কাগজগুলো দিন তো।
ও দাদা আমরা নিয়ে যান। আরে দাদা যান যান, 4 বিঘাতে 1 কাঠা কম দিবেন। আসুন আসুন আমরা নিয়ে যান। কোরে শালা জামাই, কোরে শালা জামাই, বেরিয়ে আয়। ক শুধু আছিস, কি হয়েছে? ও শালা আমরা চাটনি খাবো, আমি আর আমরা চাটনি খাবো বের করছি। আরে কি হয়েছে বল তো। আমি ওকে আমরা চাটনি খেতে পাবো না, যেটা কাটি আমি ওকে আমরা চাটনি খাবো, সেটা কাটি আমি 3-3 বার ধুমধাম করে বের করবো। কি 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 হলো শাশুড়ি আব্বা, তুই কি বলেছিলি? আমি তোকে আমরা চাটনি না খেতে পারলে আমার মেয়েকে তুই ডিভোর্স দিবি? তোকে ডিভোর্স দিতে হবে না, আমার মেয়েই তোকে ডিভোর্স দিবে। যেটা কাটি আমি তোকে আমরা চাটনি খাবো, সেটা কাটি আমার মেয়ে 3-3 বার ধুমধাম করে বেরোতে যাবে। বেরিয়ে যা শালা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। না আমি যাবো না। চো বাড়ি থেকে বেরা। না আমি যাবো না, না আমি যাবো না। বেরা বাড়ি থেকে, বেরা চো বাড়ি থেকে, বেরা।